হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণ ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তোমাদেরকে আগের একটা ব্লগে তোমাদেরকে বলেইছি যে এটা রবি ঠাকুরের মাস, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস এবং জন্ম মাস বলা হয়, আমরা সকলেই জানি। তাই তোমাদেরকে কয়েকটা পর্ব ধরে রবি ঠাকুরকে স্মরণ করছি। আজকে 2 নম্বর পর্ব, তোমাদের 2 নম্বর ব্লগে রবি ঠাকুর স্মরণে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের হাত ধরে এবং রবি ঠাকুরের কথার হাত ধরে, তার লেখনীর হাত ধরে তাকে স্মরণ করব এবং 25শে বৈশাখের প্রাককালে তাকে জন্মদিবসে, তার 25শে বৈশাখ শুভ জন্মদিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবো। এইভাবেই ঠিক আছে, শুরু করছি। আমরা সকলেই পৃথিবীতে কাহাকেও না কাহাকেও ভালোবাসি, কিন্তু ভালোবাসিলেও বন্ধু হইবার শক্তি আমাদের সকলের নাই। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মিলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে নীরব নয়ন শেষে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার নিঃশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহ যাহা কিছু সুখ সকলি ওপরে। কাল রাত্রি গেল ঘুচে আলো তারে দিল মুছে, পূর্ব দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা। নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদের একে, ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদটায় যায় বুঝি। তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে আর কিছু চাহি না গো। আমি তোমারও বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। আমরা সকলেই পৃথিবীতে কাহাকেও না কাহাকেও ভালোবাসি, কিন্তু ভালোবাসিলেও বন্ধু হইবার শক্তি আমাদের সকলের নাই। বন্ধু হইতে গেলে সঙ্গ দান করিতে হয়, অন্যান্য সকল দানের মতো এই দানেরও একটা তহবিল দরকার, কেবলমাত্র ইচ্ছাই যথেষ্ট নহে। তোমার হলো শুরু আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনই বহে ধারা। তোমার জলে বাতি তোমার ঘরে সাথে, আমার তরে রাতি আমার তরে তারা। তোমার আছে ডাঙ্গা আমার আছে জল, তোমার বসে থাকা আমার চলাচল। তোমার হাতে রয় আমার হাতে ক্ষয়, তোমার মনে ভয় আমার ভয় হারা। রবি ঠাকুর বলেছিলেন, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো কিন্তু দরজা সবসময় খুলে রাখবে, দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছো, তবে সেও তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। মনুষ্য সমাজ একটি জটিল ভ্রমের জাল, ঠিক সময়ে ঠিক কাজ করিতে কাহারও মনে পড়ে না, তাহার পরে বেঠিক সময়ে বেঠিক বাসনা লইয়া অস্থির হইয়া মরে। সংকটের কল্পনাতে হেও না প্রিয়মান হইও না তুমি, মুক্ত করো ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজেরই করো জয়। কারে দিব দোষ বন্ধু কারে দিব দোষ, বৃথা করো আস্ফালন বৃথা করো রোষ। যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। যতই কাগজে কাঁদি যতই দিন গালি, কালামুখে পড়ে তত কলঙ্কের কালি। যে তোমারে অপমান করে অহর্নিশ তারই কাছে তারই পরে তোমার নালিশ। নিজের বিচার যদি নাই নিজ হাতে, পদাঘাত খেয়ে যদি না পারো ফিরাতে, তবে ঘরে নত শিরে চুপ করে থাকো। সাপ্তাহিকে দিগবিদিকে বাজাস নিধাত, একদিকে আসি আর অবজ্ঞা অটল,
অন্যদিকে মসি আর শুধু অশ্রু জল। আমরা না পড়িয়া পণ্ডিত, আমরা না লড়িয়া বীর, আমরা ভান করিয়া সভ্য, আমরা ফাঁকি দিয়া পেট্রিয়ট, আমরা ভারী ভদ্র ভারী বুদ্ধিমান, কোনো বিষয়ে পাগলামি নাই। আমরা পাস করিব, রোজগার করিব ও তামাক খাইব। আমরা এগোইব না, অনুসরণ করিব, কাজ করিব না, পরামর্শ দিব। যেখানে মেয়েরা দুঃখ পাইবে সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত, কবিগুরু বলেছিলেন। কবি অসাধারণ কয়েকটা উক্তি, অসাধারণ কয়েকটা বাণী হৃদয় ছুঁয়ে যায়। যেমন আরেকটি তিনি বাণীতে বলেছিলেন, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি মা সবার মাপে, তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। অনেক পাওয়ার মাঝে মাঝে তব কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দক্ষিণ হাওয়া। কখন আসে একটি সকাল, সে যেন মোর ঘরেই আসে বাঁধে বাসা, সে যেন মোর চিরদিনের চাওয়া। হারিয়ে যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে গেলেন তুমি হাজারে, রইল গাথা মোর জীবনের হারে। আজি গধূলি লগনে এই বাদল গগনে করে তার চরণ ধুনি আমি হৃদয়ে গুনি, সে আসিবে আমার মন বলে সারা বেলা। অকারণে ফুলকে আঁকি ভাসে জলে অধীর পবনে, তার উত্তরীয় দূরের পরশ দিল কিয়, তিনি বলেছিলেন। কেমন লাগলো অবশ্যই জানাবে। রবি ঠাকুর নিয়ে দ্বিতীয় পর্ব, দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের দুটো পর্বে রবি ঠাকুরকে তার বাণী, তার যে মহানুক্তি, তার কবিতার লাইন ধরে তাকে স্মরণ করলাম। এই পরবর্তীতে চেষ্টা করবো আরও বলার, ঠিক আছে? তোমাদের রবি ঠাকুরের কথার হাত ধরে তোমাদের রবি ঠাকুরকে স্মরণ করলাম এবং তোমাদেরকে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে, ঠিক আছে? তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।